সংবিধান আজও সাম্প্রদায়িকতা মুক্ত হতে পারে নাই। রাজনৈতিক নেতৃবৃন্দের কেউ কেউ বলেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন কেন? আমরা বলতে চাই, সংখ্যালঘু হিসেবে ভাববার জন্যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করি নাই। আমরা জনসংখ্যার গণনার হিসেবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু হতে পারি, জাতিগতভাবে সংখ্যালঘু হতে পারি, কিন্তু রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করার জন্যে আমরা মুক্তিযুদ্ধে যোগদান করি নাই। ডক্টর নিম ভৌমিক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মুজিব বাহিনীর পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে অংশ নিয়েছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে। সেদিন তো প্রশ্ন ছিল না কে হিন্দু কে মুসলমান, সেদিন তো প্রশ্ন ছিল না কে বৌদ্ধ কে খ্রিস্টান। বঙ্গবন্ধু সঠিকভাবেই 72-এর সংবিধানটি প্রণীত করেছিলেন। দেশ স্বাধীন হলো 52 বছর, জিয়াউর রহমান যে মূলনীতিগুলোকে পরিত্যক্ত করেছিলেন তা আবার সংবিধানে ফিরে এসেছে ঠিক, কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের প্রেতাত্মা থেকে সংবিধান আজও মুক্ত হতে পারে নাই। রাষ্ট্রধর্ম পাকিস্তানের মতোই আমাদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করেছে। দেবোত্তর সম্পত্তি আইন করার কথা, সবাই মিলে দেবোত্তর সম্পত্তি আইনটি আমরা তৈরি করে সরকারকে দিলাম, ধর্ম মন্ত্রণালয়ে আছে, কেন তা পার্লামেন্টে উঠে না? বৈষম্য বিলোপ আইনের অঙ্গীকার করা হয়েছিল, আমরা জানি আইন মন্ত্রণালয়ের বৈষম্য বিলোপ আইন সেখানে এটি হওয়ার পরে আজকে সেখানকার যে স্থায়ী কমিটি সেখানে আলোচনার মধ্যে আদৌ আছে। এবং একদিকে আমাদের উপর নির্যাতন চলছে এবং দায় মুক্তির সংস্কৃতি আজও আমাদের ক্ষেত্রে বহাল আছে। তফাত হলো আগে মামলা নিত না, এখন মামলা নেয়, মামলা নেওয়ার পরে দুই একজনকে ধরে 15 দিনের মধ্যে বেরিয়ে আসে, মামলার কোনো সুরাগ হয়। এর মধ্য দিয়ে আজকে আমরা বলতে চাই, উন্নয়ন হচ্ছে এটা ঠিক, আমাদের পকেটে পয়সা আসছে এটাও ঠিক, কিন্তু শান্তিতে স্বস্তিতে আজকে তো আমরা নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সংখ্যালঘু জনগোষ্ঠী কেন হারিয়ে গেল, কেন হারিয়ে যাচ্ছে, আজকে তার নিরূপণে সরকারের একটি কমিশন গঠন করা প্রয়োজন। এই কমিশন গঠন অপরিহার্য এই কারণেই, এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে কোন পরিস্থিতিতে এদেশের সংখ্যালঘুরা তাদের জীবনকে অতিবাহিত করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে গত 13 তারিখে এপ্রিলের, আমরা এক প্রতিনিধি দল গিয়েছিলাম, আমরা আমাদের সব কথাগুলো, যে কথাগুলো আজকে এখানে বলছি সব কথাগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি। এমন কোনো কথা নাই যা বলি নাই, এও বলেছি 1975-এর আগে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন শুরু হতো সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে, আমরা তো আজও 75-এর আগের পার্লামেন্টে ফিরতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সব কথা শুনেছে, 1 ঘন্টা কথা হওয়ার কথা ছিল 1.5 ঘন্টা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আশা এবং আস্থা দুটি রাখতে চাই, তিনি আমাদের শেষ ভরসা স্থল। আজকে আমরা বলি 2024 সালের প্রথম দিকে যদি নির্বাচন হয় তাহলে অক্টোবর মাসের পরে
আর কোনো সংসদ অধিবেশন বসার কথা নয়। এই সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমরা এই কথাটি বলতে চাই যে অঙ্গীকারগুলো করা হয়েছে, এই অঙ্গীকারগুলো বাস্তবায়নে যাতে হয় তার জন্যে সরকার এবং সরকার প্রধান অগ্রবর্তী ভূমিকা পালন করে। আমরা মনে করি অতীতের মতো আগামী নির্বাচন নাও হতে পারে, অতীতের মতো নির্বাচন নাও হতে পারে, পূর্বেকার মতো নির্বাচন যদি হতে হয় এবং গণতন্ত্র সমাজ প্রগতির ধারাকে আমরা এগিয়ে নিতে চাই, কিন্তু আমাদের তো প্যাসেজ দিতে হবে। আমাদেরকে যদি প্যাসেজ দেওয়া না হয়, এই প্যাসেজ না দিলে পরে আমরা তো ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের স্বপ্ন দেখাবার আমাদের হাতে কিছু থাকবে না। তাদের মধ্যে আজকে যে হতাশা, নির্বাচন নিয়ে যে শঙ্কা, ভবিষ্যৎ নিয়ে যে সংকটের তারা দেখছে, এখান থেকে উত্তরণ ঘটিয়ে যদি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় তার জন্য আমি মনে করি অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে দ্রুতভাবেই এগিয়ে আসা দরকার।